ময়দা নেচ্ছি, এখানে পরিমাণ নেই, এই পরিমাণ মতোই ময়দা নেচ্ছি। এখানে 2 কাপ ময়দা হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, 1 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিচ্ছি। আর এই এরকম মাপি দিয়ে দিচ্ছি চিনি, চিনিও দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে। দিয়ে সবগুলো এখন মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। তো মেশানো হয়ে গেছে, লবণটা চেক করে দেখছি। লবণটা কীভাবে চেক করবেন, তো ময়দাটা একটু মুখে দিয়ে দেখবেন, মাখানোর পরে লবণ ঠিক মতো হয় তাহলে বুঝবেন লবণটা ঠিক মতো আছে। এখন তেল দিয়ে দিচ্ছি, 1/3 কাপ তেল আছে, সেখান থেকে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সিফট করতে হবে, তেলটা ময়দার সাথে এমনভাবে মাখাতে হবে যে প্রতিটা ময়দার সাথেই যেন তেলটা ঢুকে যায়। এভাবে ভালো করে বেশ কিছুক্ষণ ময়দার সাথে তেলটা ভালো করে মাখিয়ে তারপর নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে তো একটি খামির তৈরি করতে হবে। তো খামেরটি হবে তো পরোটা ডোর মতো হবে খামেরটি, তো খুব একটা শক্ত হবে না আর খুব একটা নরম হবে না, এরকম একটি খামির হবে। দেখেন তো আমি টিপ দিয়ে দেখালাম। তো এখন আরেকটু মথে নিচ্ছি, মথে তো এটি 3টা ভাগ করব, 3টা ভাগ করে একটি বড় পাতলা করে, খুবই পাতলা করে রুটি বেলে নেব, যে একদম পাতলা এপাশ ওপাশ যেন দেখা যায় এরকম পাতলা করে। তো আমি এখানে ময়দা ছিটিয়ে নিচ্ছি না, আপনি ময়দা ছিটিয়ে নেবেন, ময়দা ছিটিয়ে তারপর রুটি বেলে নেবেন। তো দেখেন রুটিটা অনেক বড় করেছি, কারণ অনেক পাতলা করে নিতে হবে। আপনি যত পাতলা করে রুটি বানাবেন ততই আপনার এই রেসিপিটি ভালো হবে। আর রুটি বেলার পরে তো বেশি করে তেল দিয়ে দিবেন, রান্নার তেল দিয়ে উপর দিয়ে মাখিয়ে দিয়ে ময়দা স্প্রিঙ্কল করে দিবেন। দিয়ে খুব টাইট করে এভাবে রোল করে নেবেন। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নাস্তা নিয়ে এসেছি। তো আমার আজকের নাস্তা সবার পরিচিত, এটি হচ্ছে, এটি সবাই জানেন, এই নাস্তাটার নাম খেয়েছেন সবাই। তো নিমকি করছি, তো একদম দোকানের মতো করে নিমকি করছি, দোকান থেকে যেভাবে আপনারা কিনে খান যেরকম লাগে সেরকম স্বাদের নিমকি করছি। তো রোলটা করলাম, করে তো দেখতেই পেলেন টুকরো টুকরো করে নিলাম। একটা টুকরো নিয়ে তো আমি আবার বেলে নিচ্ছি, পাতলা করে বেলে নিচ্ছি, পাতলা করে বেলে দেখেন গোল করে বেলে নিলাম। বেলে এখন এটার উপরে আমি আবার একটু তেল দিয়ে মাখিয়ে নেব, তেল দিয়ে মাখে একটু ময়দা স্প্রিঙ্কল করে নিচ্ছি। তো ময়দাটা দিয়ে এখন আমি 4 ভাঁজ করে নেব কোনা করে। তো ভাঁজ করে এটি আমি এভাবে রেখে দেব, যেহেতু এটি আমি ফোলাবো এই জন্য এইভাবে রাখবো। আর যদি ফোলাতে না চান, যখনই তেলে ছেড়ে দিবেন গরম তেলে ফুলে যাবে, তো ফোলাতে না চাইলে কাটা স্পুন দিয়ে, ফোর্ক স্পুন দিয়ে খোঁচা মেরে দিবেন, তাহলে এটি ফুলবে না। তা আমি আরেকটি করে আপনাদের দেখাচ্ছি কীভাবে, আপনি যদি না ফোলাতে চান, নিমকিটা যে ফোলাতে চান না, তো আমি চামচ দিয়ে দেখাচ্ছি। দেখেন এইভাবে করে খোঁচা মেরে দিবেন, তাহলে এটি যখনই গরম তেলে দিবেন তখন আর ফুলবে না। তো হয়ে গেছে, এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। তো চুলায় তেল দিয়েছিলাম আগের থেকেই, তেল গরম হয়ে গেছে, গরম তেলে ছেড়ে দিতে হবে, একদম ঠান্ডা তেলে দেওয়া যাবে না। আর তেল যাতে ভালো গরম হয় সেরকম তেলেই ছেড়ে দিতে হবে। তো দেখেন, আর এরকম তেলে ছেড়ে দেবেন না, তেলটা অনেক গরম, বেশি গরম হয়ে গেছে, দিতে দিতেই পুড়ে গেছে, এরকম তেলে ছাড়বেন না। তো যখনই ফুলে ভেসে উঠবে তখন চুলার হিটটা কমিয়ে আস্তে আস্তে ভাজবেন। তো ভাজাটা যদি আপনি সময় নিয়ে ভাজেন, একটু ধৈর্য নিয়ে ভাজেন, তাহলে আপনার ভাজাটা অনেক সুন্দর হবে। আর এটি খুবই মচমচে হবে, ভেতর থেকে খাস্তা হয়ে ভাজা হবে, খুব ক্রিস্পি হবে। তো এটি আপনি দ্রুত ভেজে যদি ফেলেন তাহলে ভিতরটা শক্ত থাকবে, কাঁচা কাঁচা থাকবে, তো মচমচে হবে না, ক্রিস্পি হবে না। দেখেন খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি। তো দেখেন দেখতে কি ইয়াম্মি লাগছে, যে খুবই লোভনীয় লাগছে, খুবই ভালো লাগছে, কালারটা খুবই সুন্দর আসবে, গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন নামিয়ে ফেলবো। আর চুলার হিট একদম লো হিটে দিয়েছি, এই জন্য খুব টাইম লাগছে, এই জন্য অনেকটা টাইম লাগছে। তো একটু সময় করে যদি আমরা এই ধরনের নিমকি, মনাক্কা, এই ধরনের রেসিপিগুলো যদি আমরা সময় নিয়ে ভাজি তাহলে সেগুলো খুবই খাস্তা হয়ে ভেতর থেকে ভাজা হয়, আর সেগুলো খেতেও ভালো লাগে।
তো হয়ে গেছে, দেখেন কালারটা যে কতটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে একটু তেলটা ঝরিয়ে নামিয়ে ফেলছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপি নিমকি? তো এটি সকালের নাস্তা হিসাবেও আপনি খেতে পারেন, বিকালবেলার নাস্তা তো খুব বেশ ভালো জমে যাবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে অন্যদের দেখার সুযোগ হবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যত বেশি শেয়ার করে দিবেন ততই আমার রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যাবে। অনেকেই আছেন তাদের মনের মতো রেসিপিগুলো খোঁজেন, তো আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা রেসিপিগুলো পেয়ে যাবে, তাদের অনেক উপকার হবে। একটি লাইক এবং কমেন্টস করবেন, সেটি আমার জন্য করবেন, যাতে আমি আরও সামনের দিকে এগোতে পারি। ভালো লাগা না লাগা একটি মন্তব্য করবেন, আর আপনাদের একটি মন্তব্য আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।